বাংলায় ২০২৪-এ বিজেপির যে বড়সড় ভরাডুবি হয়েছে তার একটা বড় কারণ বলে অনেকেই মনে করছেন, সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যতই বিজেপি কথা বলুক না কেন, অ্যাকশনের ক্ষেত্রে তারা কিন্তু আর আন্তরিক নয়। অন্তত সেটা সাধারণ মানুষ চাক্ষুষ করতে পারেনি, ফলে এই যে একটা সেটিং সেটিং তত্ত্ব আছে সেটা কিন্তু সাধারণ মানুষের মনে একটা কোথাও গিয়ে রিফ্লেক্ট করেছে এবং সেইটা রিফ্লেক্ট করেছে ভোট বাক্সে, এবং সেটা কিন্তু ভরাডুবির একটা অন্যতম প্রধান কারণ, একমাত্র কারণ নয় কিন্তু যে ভরাডুবি হয়েছে তার অন্যতম প্রধান কারণ। ফলে অনেকেই মনে করছিলেন যে লোকসভা ভোটে এই যে ভরাডুবিটা হয়েছে এটা বোধহয় কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটা বড় বার্তা, এবং এরপর কিন্তু কার্যত এই রাজ্যের শাসক দলকে দুর্নীতি ইস্যুতে চেপে ধরবে কেন্দ্রীয় শাসক দল। এবং বাংলায় কিন্তু বিশেষ করে দুর্নীতি বিরোধী অভিযানে যাদের বিরুদ্ধে নাম উঠছে, যাদের বিরুদ্ধে তারা কথা সরাসরি প্রচার মঞ্চ থেকে বলছেন, তারা অন্তত এবার জেল খাটবেন এমন একটা আশা কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে উঠছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু প্রচারে এসে বারবার একটা কথা বলেছেন যে দুর্নীতি বিরোধী তার যে অবস্থান রয়েছে সেটা গত ১০ বছরে তার যে দুটি টার্ম গেছে সেখানে মানুষ ট্রেলার দেখেছে, এবারে থার্ড টার্মে এসে তিনি কিন্তু অ্যাকচুয়াল মুভিটা দেখাবেন, ফলে অনেকেই আশান্বিত হচ্ছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতি কি? বর্তমান পরিস্থিতি তো অন্য কথা বলছে। এবার তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিতে চেপে ধরা তাদের অনেক দূরের কথা, বরং তৃণমূলকে কি তেল দিয়ে চলবে বিজেপি? কেন উঠছে এই প্রশ্নটা? এই প্রশ্নটা উঠছে কারণ বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে যিনি রয়েছেন, হয়তো কিছুদিনের মধ্যে সরে যাবেন কিন্তু আপাতত তিনি রয়েছেন, সেই জেপি নাড্ডার একটি সিদ্ধান্ত, আর তাতেই রাজ্য রাজনীতি ছেড়ে দিন জাতীয় রাজনীতিতে ঝড় উঠে গেছে। কি এমন সিদ্ধান্ত যাতে এত বড় কথা বলতে শুরু করলো সকলে? এবং তার থেকেও বড় কথা, কেন এমন কিছু কাজ করতে বাধ্য হচ্ছে বিজেপি যেখানে তৃণমূলকে তেল দিয়ে চলতে হবে? কেননা এই কাজ যদি সত্যিই হয় তাহলে বাংলায় কিন্তু বিজেপির ঝান্ডা ধরার লোকটাও পাওয়া যাবে না। কোন প্রসঙ্গ, পুরোটা ব্যাখ্যা করব, সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা, আমি শুদ্ধশীল। বন্ধুরা, অবশ্যই তো এইটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের জানাই, যারা আপনারা বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল উপহার রয়েছে, গপ্পবাজ রাজ এই ইউটিউব চ্যানেলটি। আপনারা আমাদের যদি ডেসক্রিপশন বক্সে যান সেখানেই লিংক পেয়ে যাবেন, আর সেখানে কিন্তু আজকে আমরা একটা নতুন অডিও স্টোরি আপলোড করেছি, নিহার রঞ্জন গুপ্তের একখানি মুখ। অবশ্যই করে সেটা শুনুন এবং আপনাদের মূল্যবান ফিডব্যাক দিন। আমাদের যদি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যান সেখানেই কিন্তু এই গপ্পবাজ রাজ চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন, এবং অবভিয়াসলি সেখানে গিয়ে আরও যে আমাদের পুরনো স্টোরি রয়েছে তার সঙ্গে সঙ্গে আজকের আপলোড করা স্টোরিটাও আপনারা দেখতে পাবেন। যাক, যে প্রসঙ্গে কথা বলছিলাম যে জেপি নাড্ডা, বিজেপি যিনি সর্বভারতীয় সভাপতি তার পাশাপাশি যিনি বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন কেন্দ্রের, তার একটি সিদ্ধান্ত। আপনারা জানেন যে কেন্দ্রীয় বহু ফান্ডের টাকা বাংলায় কিন্তু আটকে আছে, তার কারণ এক, বিজেপির অভিযোগ যে এইসব টাকা নিয়ে নয়ছয় করা হচ্ছে, এবং দুই, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কেন্দ্রের দেওয়া টাকা কিন্তু রাজ্য চালাচ্ছে নিজের বলে। অর্থাৎ সোজা কথায়, এই কেন্দ্রীয় প্রকল্পগুলো টাকা পাওয়ার যে প্রাথমিক শর্ত রয়েছে সেইগুলো কিন্তু নয়ছয় হচ্ছে, এবং সেই জন্য কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন টাকা আটকে আছে, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে 100 দিনের কাজ বা আবাস যোজনার টাকা। সেই টাকা কবে ছাড়া হবে এখনও জানা যাচ্ছে না, কিন্তু যে দপ্তরের দায়িত্বে রয়েছেন জেপি নাড্ডা, সেই দপ্তর জাতীয় স্বাস্থ্য মিশনের আটকে থাকা টাকা এবার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে দেখুন, কেন্দ্র রাজ্য সমন্বয় চলবে, ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী কেন্দ্র টাকা দেবে, এতে তো প্রশ্ন তোলার কিছু নেই, এবং জাতীয় স্বাস্থ্য মিশন যেখানে মা এবং শিশুদের স্বাস্থ্যের টাকা কেন্দ্রের একটা আটকে ছিল সেটা ছেড়ে দিচ্ছে, এটা তো ভালো নিউজ, এই নিয়ে সমালোচনা কেন করা হচ্ছে? দেখুন, এই টাকা আটকে রেখেছিল এতদিনে এবার ছেড়ে দিচ্ছে সেটা নিয়ে কোনো সমালোচনা করছি না, অবশ্যই কেন্দ্রের তো দেওয়া উচিত, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যখন যে পরিস্থিতিতে কেন্দ্র টাকাটা রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে এবং যে পরিস্থিতিতে কেন্দ্র টাকাটা আটকানোর সিদ্ধান্ত নিয়েছিল, দেখুন যেটুকুনি জানা যাচ্ছে সেখানে হচ্ছে যে আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, এইটা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের যে টাকা, সেই টাকাতে চলা যে মিশন, তার নাম দিতে হবে, অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্রগুলোর নাম দিতে হবে আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। এখন আপনারা জানেন যে আয়ুষ্মান ভারত এই শব্দটি পশ্চিমবঙ্গে চালু করতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়, তার বদলে তিনি স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন, এবং তার এই আয়ুষ্মান ভারতের আন্ডারে যে যে জিনিসগুলো থাকবে তিনি সেখানে কিছুতেই অ্যালাউ করবেন না।
ফলে দুটো জিনিস করেছিল এখানে মমতা সরকার। একটা হচ্ছে যে এই আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, এই নামটাকে চেঞ্জ করে তারা নাম দিয়েছিল সুস্বাস্থ্য কেন্দ্র, এবং কেন্দ্রের যেটা অ্যাফিলিয়েটেড নাম এই রং এটার জন্য ছিল সেটা হচ্ছে হলুদ আর গেরুয়া। এখন গেরুয়া রঙই অ্যালার্জি আছে, গেরুয়া মানে একটা বিজেপির ব্যাপার, এই জায়গাটা ব্র্যান্ডিং হয়ে যাবে, ফলে সেইটা সরিয়ে রেখে নীল সাদা রং করে রেখে দিয়েছিল। এই নিয়ে বারবার জাতীয় স্বাস্থ্য মিশনের তরফ থেকে কিন্তু রাজ্যের সঙ্গে যোগাযোগ করা হয়, তারা বিভিন্ন প্রতিনিধি দল পাঠায়, এবং সেখানে কোনো ক্ষেত্রেই কিন্তু চিড়ে ভেজে না, রাজ্য নিজেদের অবস্থানে অনর ছিল। আর সেই জায়গা থেকেই গত বছরে জুলাই মাসে এই খাতে শেষ কিস্তির টাকা এসেছিল। তারপর থেকে কিন্তু যেহেতু ব্র্যান্ডিং, কালার, নাম এই সমস্ত কিছু জায়গায় অনিয়ম হচ্ছে বলে অভিযোগ হয়েছে, সেই টাকাটা কিন্তু বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল। এখন আপনারা জানেন যে যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন মনসুখ মান্ডবিয়, তাকে এবার সরে যেতে হয়েছে, তার জায়গায় এবার স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন জেপি নাড্ডা। এবং তিনি আসার পরই যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে রাজ্য ওগুলো না মানলেও, অর্থাৎ এই যে সুস্বাস্থ্য কেন্দ্র বলে নাম চালাচ্ছে এবং তার নীল সাদা ব্র্যান্ডিং করে রেখে দিয়েছে, সেটা করলেও সেই টাকাটা ছেড়ে দেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে যদি এখন এই জিনিসটা ছেড়ে দেওয়া হয় তাহলে এতদিন কেন আটকে রাখা হয়েছিল? কেননা এই ইস্যুটা নিয়ে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন, এবং সেখানে কেন্দ্র রাজ্য সমন্বয় কমিটি গঠন করার একটা কথা হয়েছিল, এবং সেটা লোকসভা ভোটের আগে, কিন্তু তারপরেও চিড়ে ভেজেনি, কেন্দ্র টাকাটা ছাড়েনি। এখন কেন্দ্র এই টাকাটা কেন ছেড়ে দিচ্ছে? এখন অনেকেই আপনারা বলতে পারেন যে দেখুন, এই ব্র্যান্ডিং বা নাম এইসবগুলো ইস্যু করে লাভ নেই, কেননা এটা করলে তো আসলে সাধারণ মানুষ পরিষেবাটা পাচ্ছেন না, সুতরাং সেই সমস্ত কিছু ভুলে রেখে এটা ছেড়ে দিচ্ছে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক, এটা তো ভালো কাজ করছে, খুব ভালো কথা। তাহলে এই বিলম্বিত বোধোদয়টা কেন? এই বোধোদয়টা আগে হয়নি কেন? এই যে এতদিন মানুষগুলো তাহলে পরিষেবা পেলেন না, গত বছর জুলাই মাস থেকে এক বছর প্রায় হতে চললো, এক বছর হয়ে গেছে, এই বছর তো জুলাই মাস চলছে, মাঝামাঝি চলে এসছে, তাহলে এই যে এক বছর টাকাটা আটকে রেখেছে, তাহলে এই যে তৃণমূল কংগ্রেস কথাটা বলে যে বাংলার মানুষকে বিজেপি বঞ্চনা করছে, সেই কথাটাতেই তো স্ট্যাম্প পড়ে গেল। এবার বিজেপির একটা অংশের মত আমি শুনছিলাম যে আলটিমেটলি ভোট ব্যাংকে যে একটা একটা ফাটল দেখা দিয়েছে তার একটা বড় কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রচার করছে কেন্দ্র এই টাকাটা আটকে রেখে দিয়েছে এবং কেন্দ্র এই টাকাটা দিচ্ছে না, তার ফলে সাধারণ মানুষও বিরক্ত এবং তারা ভোটটা দেয়নি, খুব ভালো কথা। যদি সেই জিনিসটাই হয় তাহলে এবার তো অন্যান্য খাতের টাকাও তো তাহলে এবার রিলিজ করতে শুরু করে দেবে, অর্থাৎ যেরকম জাতীয় স্বাস্থ্য মিশনে হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী পাল্টে গেছেন মনসুখ মান্ডবিয় থেকে এখন হয়ে গেছেন জেপি নাড্ডা, সেরকমই যদি আপনারা গ্রামোন্নয়ন দপ্তর দেখেন, সেই দপ্তরের দায়িত্বে ছিলেন গিরিরাজ সিং, তার জায়গায় এসছেন শিবরাজ সিং চৌহান, সুতরাং সেখানেও একই সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে আবাস যোজনার টাকা থেকে শুরু করে যে 100 দিনের কাজের টাকা সেগুলো সবই রিলিজ করে দেবে, তাতে যদি বাংলার মানুষ পায় আমার কোনো আপত্তি নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এতদিন বিজেপি সরকার যে জন্য টাকাটা আটকে রেখেছিল যে এই টাকাগুলো কেন্দ্র পাঠাচ্ছে, কিন্তু তৃণমূল এগুলো বেমালুম চেপে যাচ্ছে, চেপে গিয়ে বলছে এই টাকাটা দিচ্ছে এবং সেটা ভোট বাক্সের রাজনীতি করছে, যেটা করা যেতে পারে না কেন্দ্রীয় ফান্ডের ক্ষেত্রে। তাহলে সেই জায়গাটায় তৃণমূল কংগ্রেস তো একই জিনিস করে যাবে, তাহলে কিভাবে এর কাউন্টার করবে বিজেপি? আবার সেই নীল সাদা রং আছে, বলবে দেখেছো দিদি চাপ দিয়ে কেন্দ্রের টাকা নিয়ে এসছে, এটা বাংলার প্রাপ্য টাকা ছিল, এবং বলবে তার কারণ হচ্ছে আমি শুনছিলাম যে যিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী রয়েছেন রাজ্যের, স্বাস্থ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় খোদ, প্রতিমন্ত্রী একজন রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি এরপর বিবৃতি দিয়েছেন যে এটা দয়ার দান নয়, দিতেই হবে, দিতে হতোই, এটা আমাদের প্রাপ্য অর্থ, জনস্বাস্থ্য ও পরিষেবা আগে, সেখানে রং কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না, সেটা ওদেরও বোঝা উচিত। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন, বলবে উনি, আজকে বিজেপি সুযোগ করে দিয়েছে, তিনি ছাড়বেন কেন? কিন্তু চন্দ্রিমা দেবীকে আমার প্রশ্ন যে এটা মানুষের পরিষেবা, জনস্বার্থ এইসব যে কথাগুলো বলছেন, সেখানে রংটা কোনো ফ্যাক্টর নয় বলছেন, তাহলে আপনারাই বা এতদিন গো ধরে বসেছিলেন কেন যে নীল সাদা থেকে গেরুয়া হলুদ রং করব না? তখন মনে পড়েনি রংটা যদি ফ্যাক্টর না হয়, নীল সাদা থাকলে কেন্দ্র টাকা দেবে এটা আপনার কাছে মনে হচ্ছে রংটা ফ্যাক্টর নয়, তাহলে গেরুয়া হলুদ না করলে কেন্দ্র টাকা দিচ্ছে না, তখন আপনার মনে হয়নি যে এটা কোনো ফ্যাক্টর নয়, মানুষের জনসেবাটা আগে, জনস্বার্থটা আগে? আসলে তৃণমূল কংগ্রেসকে সব প্রশ্ন করে তো কোনো লাভ নেই, কোনো সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে না, পুছনে শুধু পুলিশ লেলিয়ে দিতে পারে, সেটা অন্য কথা, এটা তৃণমূলেরই রাজনীতি। তাহলে
যদি এই লজিকে বিজেপি টাকা রিলিজ করতে শুরু করে যে বাংলার মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে, কেন্দ্র টাকা আটকে রেখেছে সেই জন্য আমরা টাকাটা ছেড়ে দিচ্ছি, তাহলে 100 দিনের কাজ বা আবাস যোজনার টাকা তাহলে ছেড়ে দেবে। এবার যেভাবে আজকে চন্দ্রিমা ভট্টাচার্য এখানে বিবৃতি দিয়েছেন, ডেফিনেটলি 100 দিনের কাজের টাকা বা আবাস যোজনার টাকা এলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই একই বিবৃতি দিতে শুরু করবেন। দেখেছেন, আমি বাংলার মানুষের জন্য লড়েছি, সেই জন্য বাংলার মানুষের হকের টাকা আদায় করে নিয়ে এসেছি, এই যে চুরি দুর্নীতি হয়েছে, এই যে হিসেবটা দেয়নি, এই জায়গাটা তো আর এস্টাবলিশ করতে পারবে না বিজেপি। এবং তৃণমূল কংগ্রেসের আরেকটা যে পয়েন্ট আছে যে রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে বিজেপি পারছে না, সেই জন্য রাজনৈতিক প্রতিহিংসা করা হচ্ছে, তাতেই শিলমোহর পড়বে। তাহলে সেই সমস্ত জায়গা থেকে বিজেপির এই নীতিটা কেন কেন বিজেপির কেন্দ্র নেতৃত্ব কি এটা বুঝতে পারছে না? আমাদের মতো ছোটোখাটো ইউটিউবার এটা বুঝতে পারছে, সাধারণ মানুষ এটা বুঝতে পারছে, আর এই এত বড় বড় নেতা যারা দেশ চালাচ্ছেন তারা এই সামান্য কথাটা বুঝতে পারছেন না? আসলে বুঝলেও তাদের কিছু করার নেই, কেন করার নেই সেটাই হচ্ছে মেন জায়গা। আপনারা জানেন যে এই এই দেশের যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী কিন্তু লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও বিল পাশ করাতে হয়, এবং সেই বিলটা পাশ করানোর পর তবে সেটা রাষ্ট্রপতির কাছে যায়, আইন হিসেবে তিনি সই করলে সেটা আইনে পরিণত হয়। কিন্তু কোনো একটি কক্ষে যদি সেটা আটকে যায় তখন কিন্তু আর সেটাকে রাষ্ট্রপতির কাছে পাঠানো যায় না, পাঠানো সম্ভব হয় না, আর এই জায়গাটাতেই কিন্তু আটকে গেছে বিজেপি। এর আগে লোকসভাতে 272-এর গণ্ডি পেরিয়ে নিয়ে ধরে নিলাম এনডিএ সাপোর্ট টাপোর্ট নিয়ে লোকসভাতে না হয় তারা বিলগুলো পাশ করিয়ে নেবেন, কিন্তু রাজ্যসভাতে কী হবে? রাজ্যসভাতে কিন্তু অবস্থা খুব খারাপ। সেখানে এর আগে বিজেপি একক দক্ষতায় সেঞ্চুরি করে ফেলেছিল, 102 জন সাংসদ তাদের পৌঁছে গিয়েছিল, কিন্তু সেই সংখ্যাটা কমতে কমতে এখন নেমে এসছে 86-তে। ফলে এককভাবে কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠতার ধারে কাছে নেই রাজ্যসভাতে। এবার এনডিএ এর দিকে যদি তাকায়, এনডিএ শরিকদের নিয়ে মোট জায়গাটা যেটা পৌঁছচ্ছে ওই 102 না 103 হচ্ছে এখন এনডিএ, বিজেপির নয়। আর তার সঙ্গে নমিনেটেড 7 জন রয়েছেন, সেই মিলিয়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে 110। এখন আমার খুব সম্ভবত, আমার খুব ভালো জানা নেই, খুব সম্ভবত মনে হচ্ছে যারা নমিনেটেড তারা ভোট দিতে পারেন না, তাদের ভোটিং ভ্যালুটা বোধ হয় নেই, সেটা রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে না সামগ্রিকভাবে কোনো বিল পাশের ক্ষেত্রে আমার ঠিক জানা নেই। আচ্ছা, ধরে নিলাম যে তারাও ভোট দিতে পারেন, সুতরাং সেই সংখ্যাটা নিয়ে কিন্তু 110-এ পৌঁছচ্ছে। অন্যদিকে বিরোধীরাও কিন্তু খুব একটা পিছিয়ে নেই। এখন মেন ফ্যাক্টর হচ্ছে যারা এই এনডিএ বা ইন্ডিজোট কোনো পক্ষেই নেই তাদের নিয়ে সেই সংখ্যাটা 29। এবার সেখানে যারা রয়েছেন যেমন YSRCP, তারা আর এখন বিজেপিকে সাপোর্ট করবে না। তার কারণ হচ্ছে যে অন্ধ্রপ্রদেশে কিন্তু চন্দ্রবাবু নাইডু আর বিজেপি গাঁটছড়া বাঁধা আছে, তাদের গঠবন্ধন আছে, ফলে YSRCP সেখানে করতে পারবে না। অন্যদিকে ওড়িশাতে এখন কিন্তু বিজেপির কিন্তু প্রতিপক্ষ হয়ে গেছে, সুতরাং রাজ্যের জন্য কিছু আনার দায়ী দায়িত্ব নেই, তারাও এখানে সাপোর্ট করবে না। ফলে এই একটা বড় অংশ কিন্তু ইন্ডিজোটকেই সাপোর্ট করবে বিভিন্ন ইস্যুতে লোকসভাতে, এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আর এই জায়গাতে তৃণমূল কংগ্রেস কি বড় ফ্যাক্টর হবে? তাদের হাতে কিন্তু 12 না 13 জন রাজ্যসভা সাংসদ রয়েছেন, যেটা কিন্তু একটা হিউজ নাম্বার, এবং তারা যদি যে কোনো ইস্যুতে বিজেপিকে সাপোর্ট দিয়ে দেয়, ভোটটা বিজেপির ফরে করে দেয়, তাহলে কিন্তু বিজেপি রাজ্যসভায় বিলগুলো আস্তে আস্তে পাশ করিয়ে নিতে পারবে, মানে আস্তে আস্তে বলবো না কিন্তু পাশ করানোর ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়ে যাবে। আর সেই অঙ্কটা বুঝেই কি তৃণমূলকে তেল দিয়ে চলা শুরু করেছে? আর যদি সত্যিই সেটা হয়, যেটা ইঙ্গিত জেপি নাড্ডা তার কার্যক্রমের মাধ্যমে মানে পূরণ করে দিয়েছেন, অলরেডি করে দিয়েছেন, তাহলে এই রাজ্যে যারা ভাবছিলেন যে বিজেপি এবার চেপে ধরবে, কেন্দ্রীয় নেতৃত্ব এবার তৃণমূল কংগ্রেসকে চেপে ধরবে, তারা তো মূর্খের স্বর্গে বাস করছেন। তারা তৃণমূলের বিরুদ্ধে লড়বেন, কথা বলবেন, জেল খাটবেন, পুলিশ ফলস কেস দেবে, সমস্ত কিছু হবে, আর কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তৃণমূলকে সহযোগিতা করে চলবে। তৃণমূল অন্যায় দুর্নীতি করলেও, সেখানে চুরির অভিযোগ করছে, ভোটের ময়দানে এসে বলবেন, কিন্তু কাজের ক্ষেত্রে তারা কিন্তু কিচ্ছু করবেন না। সেই ইঙ্গিতটাই কি জেপি নাড্ডা দিয়ে দিলেন এই জাতীয় স্বাস্থ্য মিশনের টাকাটা রিলিজ করে দিয়ে, যে ধীরে ধীরে সবগুলোই দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, কিন্তু যখন বিল পাশের ব্যাপার আসবে রাজ্যসভায় তখন আমাদের পাশে থাকো? এটাই কি অঙ্ক? এটাই কি সমীকরণ দাঁড়াচ্ছে? যদি সেটা হয় তাহলে বাংলায় বিজেপির কপালে দুঃখ ছাড়া আর কিছুই নেই। আর যারা রাজনৈতিক কর্মী তারা তো রাজনৈতিকভাবে সচেতন হন, তারা যদি এই ছবিটা বুঝে যান, সমস্ত কিছু ছেড়ে যারা বিজেপিটা করতে এসেছিলেন, তৃণমূলকে হটানোর স্বপ্ন দেখছিলেন, তাদের কাছে তো এই ছবিটা স্পষ্ট হয়ে যাবে যে কেন্দ্রীয় নেতৃত্ব আর যাই করুক, বাংলা থেকে তৃণমূলকে হটাতে কোনো পদক্ষেপ করবে না। দুর্নীতি নিয়ে যত কথাই বলুক, দুর্নীতিবাজদের করা কিছু হোক এটা তারা চাইবেন না, তাহলেই ওই রাজ্যসভার অঙ্কটা ঘেটে যাবে। আর এইটা যদি বুঝতে পারেন,
এরপরও তারা বিজেপিটা করবেন? বিজেপির হয়ে তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে পুলিশের ফলস কেসটা খাবেন? নিজের পরিবার পরিজনকে ছেড়ে বাইরে কোথাও লুকিয়ে থাকবেন? ঘর বাড়ি দোকান সমস্ত কিছু জ্বালিয়ে দেবে, তারপরও বিজেপির পতাকাটা বুকে চেপে ধরে থাকবেন? প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোন পথে বাংলাকে ট্যাকেল করতে চাইছে সেই ছবিটা যদি তারা স্পষ্ট করতে না পারে, আগামী দিনে বঙ্গ বিজেপিতে অন্তত ভোট ব্যাংকে বড়সড় ভাঙন ধরা কিন্তু সময়ের অপেক্ষা। সেটা কিন্তু ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে চর্চা শুরু হয়ে গেছে। আপনাদের কি মনে হয়, সত্যিই এটা নিয়ে জেপি নাড্ডা কোনো ইঙ্গিত দিলেন যে কীরকম হতে চলেছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযান, নাকি এই সমস্ত কিছুকে ছাড়িয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে ওই মানবসেবা জনসেবা নিয়ে যে ব্রত নিয়ে রাজনীতিবিদরা আসেন সেই কাজটাই তিনি মহানের মতো করেছেন, সেটাই ধরা হবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।